এনআরসির সম্পর্কত আমার স্থিতি একেবারে স্পষ্ট যে আমি সীমান্ত অঞ্চলত এনআরসির 20% এটা নতুনকৈ পরীক্ষা করার পোষকতা করো আর সীমান্ত জেলাসমূহক বাদ দি আন জেলাসমূহত আমি 10% নতুনকৈ পরীক্ষা হওয়াটো বিচার আর এই পরীক্ষার পিছতো যদি এনআরসির পুরোনা নথিখনে শুদ্ধ বলে প্রমাণ হয় তাক রাজ্য সরকারে এনআরসিখন মানি লৈ তার পরবর্তী ব্যবস্থায় আগবাহিব কিন্তু যদি এই পুনরীক্ষণের সময়ত ব্যাপক খেলিমেলি দেখা পোৱা যায় তেতিয়াহলে আমি বিচারিম যাতে মহামান্য আদালতে ইয়ার উপর এক নতুন দৃষ্টি তেখেতসকলেও যেন নিক্ষেপ করে এই বিষয়টো দায়িত্ব লওয়ার পিছতে বর্তমানের কি পরিবেশত আছে কি নাই এই বিষয়ে চাই আপনার লগত সময়ে সময়ে আমি শেয়ার করে থাকিম। জনজাতীয়করণের বিষয়টো বর্তমানের জনজাতীয় লোকসকলের অধিকারক আর আবেগক খর্ব নকরাক আলাপ আলোচনার পরিবেশের মাজেরে আমি জনজাতীয়করণের সমস্যাও সমাধান করিম। যা সরকারের সময়ত কেবাটাও সমাধান সূত্র ইতিমধ্যে আমি আলোচনা করেছিল আর মই নিশ্চিত যে তার কোনোবা এটা সমাধান সূত্রক সন্মুখত রাখি আমি আগবাড়ি যাব পারি। এনআরসির সম্পর্কত আমার স্থিতি একেবারে স্পষ্ট যে আমি সীমান্ত অঞ্চলত এনআরসির 20% এটা নতুনকৈ পরীক্ষা করার পোষকতা করো আর সীমান্ত জেলাসমূহক বাদ দি আন জেলাসমূহত আমি 10% নতুনকৈ পরীক্ষা হওয়াটো বিচার আর এই পরীক্ষার পিছতো যদি এনআরসির পুরোনা নথিখনে শুদ্ধ বলে প্রমাণ হয় তাক রাজ্য সরকারে এনআরসিখন মানি লৈ তার পরবর্তী ব্যবস্থায় আগবাহিব কিন্তু যদি এই পুনরীক্ষণের সময়ত ব্যাপক খেলিমেলি দেখা পোৱা যায় তেতিয়াহলে আমি বিচারিম যাতে মহামান্য আদালতে ইয়ার উপর এক নতুন দৃষ্টি তেখেতসকলেও যেন নিক্ষেপ করে এই বিষয়টো দায়িত্ব লওয়ার পিছতে বর্তমানের কি পরিবেশত আছে কি নাই এই বিষয়ে চাই আপনার লগত সময়ে সময়ে আমি শেয়ার করে থাকিম। জনজাতীয়করণের বিষয়টো বর্তমানের জনজাতীয় লোকসকলের অধিকারক আর আবেগক খর্ব নকরাক আলাপ আলোচনার পরিবেশের মাজেরে আমি জনজাতীয়করণের সমস্যাও সমাধান করিম। যা সরকারের সময়ত কেবাটাও সমাধান সূত্র ইতিমধ্যে আমি আলোচনা করেছিল আর মই নিশ্চিত যে তার কোনোবা এটা সমাধান সূত্রক সন্মুখত রাখি আমি আগবাড়ি যাব পাৰিম।